বিদ্যালয় লেখাপড়ার ব্যবস্থা সবই আছে ওদের জন্য বিদ্যালয়ে যায়ও ওরা স্বপ্ন বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার তারপরেও বংশগত পেশাটাকে ছাড়তে পারছে না তারা বেদে সম্প্রদায় বেড়ে ওঠা শিশু কিশোরদের নিয়ে দেখুন জান্নাত পূর্ণতার রিপোর্ট সাভারের পোড়াবাড়িতে অবস্থিত বেদে পল্লীতে প্রায় 200 অধিক বেদে পরিবারের বসবাস যার প্রতিটি পরিবারই রয়েছে এক বা একাধিক শিশু ও কিশোর এইসব শিশু কিশোরদের অধিকাংশই বংশ পরম্পরায় সাপ খেলা এবং ধরাকেই পেশা হিসেবে বরণ করে নিচ্ছে তথ্য প্রযুক্তি এবং বিশ্বায়নের এই যুগে উন্নত বিশ্বের উন্নয়নের ছোঁয়া আজও তেমন একটা লাগেনি এদের গায়ে নানা জাতের ভয়ঙ্কর সব সাপ নিয়েই এইসব শিশু কিশোর ও তাদের বেদে অভিভাবকদের দিনাতিপাত হয় আমার বাপ দাদা আমল থেকে যে লাইনটা আসে তাদের আগে বুদ্ধিটা কম ছিল কোনো কাজকর্ম করতে পারে নাই এই কারণে তাদের ছেলে মেয়ে আরও ছিল ওদের লেখাপড়া শেখাতে পারে নাই এই কারণে আমাদেরও লেখাপড়া হয়নি এইভাবেই ঘুরছে কিন্তু এখনকার যুগে তো পড়াশোনার যে প্রসার ঘটেছে তাতে তো আপনি আপনার চার ছেলে মেয়েকে পড়াশোনা করানোতে পারেন তো সেটা কেন করছেন না এখন চার ছেলে মেয়েকে পড়াশোনা করতে গেলে এটা হলো সাভার মাসে খরচ আছে 20,000 টাকা তাহলে ওটা তো আমাদের নেই যেই বয়সে সাপ দেখে ভয়ে আটকে ওঠার কথা সেই বয়সেই তারা নিজ গলায় সাপ জড়িয়ে নিয়ে দেখাচ্ছে নানান খেলা আমরা আগ থেকে সাপ সাপ ধরি কবে থেকে ধরো কবে থেকে এই ছোটকাল থেকে ধরি ছোটকাল থেকে এখন তো ছোটই আছো না বড় তোমার বয়স কত এখন 8 বছর সাপ ধরো কবে থেকে সাদা এই 5 বছর ধরো তবে সময়ের আবর্তনে এবং জ্ঞানের পরিধি কিছুটা সম্প্রসারণের জন্য বর্তমানে এখানকার অনেক শিশুই হচ্ছে বিদ্যালয়মুখী ওয়ান পড়াশোনা কেমন করে লাগে করতে ভালোই সাপ ধরতে পারো কোনটা ভালো লাগে সাপ ধরা না পড়ালেখা করা দুটাই পাশাপাশি তাদের অভিভাবকরাও চাচ্ছেন যেন তাদের মতো ভাগ্য তাদের সন্তানদের বরণ করতে না হয় বেদেপল্লির এই সকল শিশু কিশোররাও বেড়ে উঠুক সুস্থ ও স্বাভাবিকভাবে এমনটাই প্রত্যাশা সবার শতবছরের এই বেদেপল্লির সকলেই তাদের প্রতিশ্রুতে প্রাপ্ত বেদে পেশাকে আপন করে নিয়েছেন তবে তারা বর্তমানে উপলব্ধি করতে পারছেন যে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য সাভারের পোড়াবাড়ি থেকে জান্নাত পূর্ণতা মুক্ত খবর 21 টেলিভিশন